আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ 19 ফেব্রুয়ারি 2021। আজকে আমরা আলোচনা করবো মালয়েশিয়া আপডেট নিউজ নিয়ে, যে সমস্ত কিছু ঠিক থাকার পরেও অনেক প্রবাসী ভাই বৈধ হতে পারবে না শুধুমাত্র মেডিকেল আনফিট বা মেডিকেল সামান্য সমস্যার কারণে। এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, এবং রয়েছে ইমিগ্রেশন অপারসি, রয়েছে মালয়েশিয়া ভিসা স্টিকার নকল বা জাল ভিসার কারণে বিপাকে পড়ছেন অনেক প্রবাসী ভাইরা, এবং রয়েছে ভিডিও শেষ পর্যায়ে মালয়েশিয়া অবস্থানরত কিছু টিকটক সেলিব্রিটির নামে কিছু বাংলাদেশি উচ্ছৃঙ্খল, যে টিকটকার নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো। তাই তো ভিডিওটি না টেতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমার রুবেল কোয়ালামপুর মালয়েশিয়া থেকে। যে সময় তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাইডে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দে সময় তো প্রিয় প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে বর্তমান চলতেছে রিক্যালিব্রেশন, তেনেকে যেমনভাবে বৈধ হওয়ার বা একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে রয়েছে অনেকগুলো শর্ত, যে শর্তগুলোর কারণে অনেক প্রবাসী ভাই বৈধ হতে পারবে না। তার পাশাপাশি আর একটি বড় সমস্যা রয়েছে, যে মেডিকেল। আমরা বিগত দিনেও দেখেছি অনেক প্রবাসী ভাই সমস্ত কিছু ঠিক থাকার পরেও বৈধ হতে পারেনি সামান্য মেডিকেলের সমস্যার কারণে। তাই তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে মেসেজ করতেছে, ভাই মেডিকেল সম্পর্কে আমাদের কিছু বলেন, বা আমরা যারা আনফিট ছিলাম গত বছর, বা আমরা রিহাইরিংয়ের মাধ্যমে বা এর আগেও আমরা অনেকেই বিষে লাগাতে পারিনি মেডিকেল সমস্যার কারণে, আমাদের কী করণীয় রয়েছে। তাই তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের সমস্ত কিছু ঠিক থাকার পরেও আপনারা বৈধ হতে পারবেন না যদি আপনার মেডিকেলের সামান্য সমস্যা থাকে। তাই তো প্রিয় প্রবাসী ভাইরা, যে সকল প্রবাসী ভাইরা বিগত সময় মেডিকেলের সমস্যায় পড়েছেন বা সমস্যা এসেছে, রেজাল্টটি আপনারা আরও একবার বর্তমান রিক্যালিব্রেশন তেনেকার মাধ্যমে বৈধ হওয়ার যে প্রোগ্রামের মেডিকেল রয়েছে, ওই মেডিকেলের পূর্বে আপনারা অবশ্যই আপনার ব্যক্তিগতভাবে একটি টেস্ট মেডিকেল করে নেবেন, যেখানে একেবারেই আহামরি টাকা খরচ হবে না, মাত্র 200 থেকে 800 রিঙ্গিতের মধ্যে সমস্ত খরচ আপনি বহন করতে পারেন, বা সমস্ত যে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করতে পারবেন। তো এতে করে আপনার এখানে অনেক লাভ রয়েছে। ধরুন যদি আপনার মেডিকেল রেজাল্টটি সুইটেবল আসে আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা এসেই যায়, তাহলে ওই সমস্যা অনুযায়ী আপনি ওষুধ খেতে পারবেন। আর সমস্যার সমাধান না হলে যে কোম্পানির মাধ্যমে আপনি বৈধ হতে চাচ্ছেন, ওই কোম্পানির সাথে আপনি পার্সোনালি একেবারে সমস্ত কিছু খুলে বলবেন, শেয়ার করবেন যে এই সমস্যা রয়েছে, তখন ওই কোম্পানি আপনাকে যে সিস্টেমে আপনার মেডিকেলটি সাকসেস করে দিবে ক্লিনিক থেকে, পমিমা থেকে। আর সেটা করবে আপনার বস, আপনাকে কিছুই করা লাগবে না, শুধু আপনি আপনার ব্যক্তিগতভাবে যদি আপনার সন্দেহ থেকে থাকে, বা বিগত সময়ে আপনি আপনার মেডিকেলের সমস্যার মধ্যে পড়েছেন, আপনি অবশ্যই ব্যক্তিগতভাবে একটি মেডিকেল টেস্ট করে নেবেন। এবং যে সকল প্রবাসী ভাই আপনারা ধূমপান করেন, বা আপনাদের কোনো যে বাজে যে খাবারগুলো রয়েছে ওইসব খাবার থেকে আপনারা বিরত থাকবেন, এবং কি যে সকল প্রবাসী ভাই আপনারা পান খান, এই পান থেকে আপনারা সাময়িকীন বিরতি নেবেন। যেহেতু আপনার এক্সরে করবে বুকটা, তখন যদি ওখানে একটু স্পট থাকে, জাপসা থাকে, তাহলে ওইখানে আপনার রেজেক্ট করে দিতে পারে ইমিগ্রেশন, বা মেডিকেল থেকে এটা ক্যান্সেল করে দেবে। তো সামান্য একটি ভুলের জন্য আমরা এরকম কিছু করবো না, আমরা অবশ্যই মেডিকেলের আগে আমরা অবশ্যই আমাদের প্রতি একটু ভালোভাবে টেক কেয়ার করবো। দেশময় তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যদি আমরা ইমিগ্রেশন অফিসার সম্পর্কে বলতে চাই, তাহলে বলতে হবে মালয়েশিয়াতে বর্তমানে প্রতিনিয়ত কোথাও না কোথাও ইমিগ্রেশন অফিসার দিচ্ছে, গ্রেপ্তার করতেছে বিদেশি নাগরিকদেরকে, এবং কি প্রত্যেকটা অফিসারের পিছনে কারণ রয়েছে অভিযোগ কমপ্লেন। যেমনকি আজকেও মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার দিয়ে মায়ানমার অনেকগুলো নাগরিককে গ্রেপ্তার করেছে, এবং কি এই 2021 সালের 2 মাসের মধ্যে প্রায় 1200 মিয়ানমার নাগরিককে তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। এভাবে প্রতিনিয়ত মালয়েশিয়া ইমিগ্রেশন অপারসি দিচ্ছে, এবং কি বিভিন্ন বর্ডারগুলো আরও মজবুত করতেছে। তাই তো বর্ডার অবস্থিত সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা আপনারা সতর্ক থাকবেন, আপনারা অবশ্যই সাবধানে বসবাস করবেন, যেহেতু প্রতিনিয়ত মালয়েশিয়া ইমিগ্রেশন এবং কি পুলিশ বা মালয়েশিয়ার যে বর্ডার গার্ড রয়েছে তারা প্রতিনিয়ত টহল দিচ্ছে। তাই তো আপনারা অহেতু কোথাও মালয়েশিয়ার আইন ভঙ্গ করবেন না, এবং কি নিজেকে অবশ্যই সেফটি রাখার চেষ্টা করবেন। যে সময়তে প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমান চলমান লকডাউন বা MCO2 চলাকালীন অবস্থায় আপনারা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে অহেতু কোনো গোপন পন্থা বা চোরাই পথ অবলম্বন করবেন না। মালয়েশিয়ার পুলিশ, মালয়েশিয়ার প্রশাসন এই ব্যাপারে তৎপর রয়েছে। আপনি যে কলা কৌশল অবলম্বন করেন না কেন, মালয়েশিয়া পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন না, তারা তৎপর রয়েছে। তাই তো অহেতু কোনো কলা কৌশল অবলম্বন করবেন না, আর আটক হলে আপনার জেল এবং জরিমানা ডাবল হতে পারে। দে সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমরা যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে বসবাস করতেছি, আমরা অবশ্যই জানি যে মালয়েশিয়াতে যে একদল দুষ্কৃতিক আছে, যারা কিনা মালয়েশিয়াতে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে আমরা স্টিকার পাই বা ভিসা কপি পাই, ওই কপিটি স্টিকারটি নকল তৈরি করে সাপ্লাই দিচ্ছে, বিক্রি করতেছে সামান্য
কম দামে, আর এই কম দামের ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই আমরা স্টিকারটি নিয়ে, ভিসা নিয়ে আমাদের পাসপোর্টে লাগিয়ে আমরা চলাফেরা করতেছি, যেটি সাময়িকের জন্য যদি আমাদেরকে পুলিশে ছাড় দেয় তাহলে আমরা ছাড় পাইতেছি, আর যেখানে যদি আমরা ইমিগ্রেশন হাতে পড়ে যাই তাহলে আমরা সাধারণ যে অপরাধে আমরা অবৈধ তার থেকে আমাদের ডাবল সাজা হবে, জরিমানা হবে, এবং কি অবশ্যই এর বিরুদ্ধে মালয়েশিয়ার সরকার কঠোর রূপ ধারণ হচ্ছে বা আগেও হয়েছিল, যেহেতু এটি একটি চরম অপরাধ, আপনি মালয়েশিয়ার আইন ভঙ্গ করেছেন এবং কি মালয়েশিয়ার যে ক্রাইমের সাথে যুক্ত হয়েছেন। তাই তো প্রিয় প্রবাসী ভাইরা, সামান্য কিছু অর্থ কমের কারণে আপনি ভুল করেও এই সস্তা মার্কা বা আপনার যে নকল বিশেষ স্টিকার ব্যবহার করবেন না বা ক্রয় করবেন না। আমরা দেখেছি মালয়েশিয়া ইমিগ্রেশন গতকাল বা এর আগেও অনেকগুলো লোককে গ্রেপ্তার করেছে, এবং কি মালয়েশিয়ান নাগরিক যে একটা সিন্ডিকেট রয়েছে, বড় একটা সিন্ডিকেটকে মালয়েশিয়া ইমিগ্রেশন গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে মালয়েশিয়ার যে বিশেষ স্টিকার রয়েছে সংগ্রহ করেছে। তাই তো প্রবাসী ভাইয়েরা, আপনারা ভুল করেও এই কাজটি করবেন না। যদি আপনি অবৈধ হিসেবে মালয়েশিয়া পুলিশের কাছে ইমিগ্রেশনের কাছে আটক হয়ে যান, আপনার যে সাজা হওয়ার কথা ছিল, আপনি যদি একটি দুই নম্বর বা আপনি যদি একটি নকল বিশেষ স্টিকার সহকারে আপনি আটক হন, আপনার সাজা হবে ডাবল এবং কি জরিমানা হবে ডাবল। দেশমাতৃ প্রিয় প্রবাসী ভাইরা, এবার আসবো আমরা মালয়েশিয়া অবস্থানরত কিছু উচ্ছৃঙ্খল যে কয়েকজন মাত্র হাতে গোনা কয়েকজন প্রবাসীর কারণে, যে নিকৃষ্ট এই মানুষগুলোর কারণে পুরো বাংলাদেশি জাতি মালয়েশিয়াতে কলঙ্কিত হচ্ছে বা আমরা অপমানিত হচ্ছি। আপনারা স্ক্রিনে দেখছেন যে একটি ছেলে যে একটি মেয়ে নিয়ে এভাবে লাইকে এসে বা লাইভ করতেছে, ফেসবুক লাইভ করতেছে, তারা টিকটক করতেছে, এখানে যে নষ্টামি করতেছে, সত্যি এটি আমরা লজ্জিত যে আমরা একজন বাংলাদেশি হিসেবে, বা ওই লোকটি বাংলা ভাষায় যে গান গাচ্ছে এখানে লাইভে এসে, এতে করে আমরা অন্যান্য দেশের কাছে আমরা লজ্জিত হচ্ছি। হতে পারে এই মেয়েটি তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ, যে কোনো কিছু হতে পারে, তারপরেও আমরা এভাবে লাইভে এসে নষ্টামি না করলেও চলত। আর এছাড়াও বিভিন্নভাবে দেখা গেছে যে মালয়েশিয়ান কিছু জাতীয়তা নিয়ে অনেক প্রবাসী ভাই যে টিকটক করছেন, এবং কি অনেক মালয়েশিয়ান নাগরিকরা ক্ষুব্ধ হয়েছেন এই ব্যাপারে। তাদের জাতীয় সঙ্গীত নিয়ে আমরা অনেক মজা করেছি, টিকটক তৈরি করেছি, এবং কি এটি যদি চায় মালয়েশিয়ার সরকার আপনাকে যে মালয়েশিয়ার যেই সংবিধান অনুযায়ী আপনার নামে মামলা দিতে পারে, আপনাকে গ্রেপ্তার করতে পারে, আপনার ভিসাও বাতিল করতে পারে সারা জীবনের জন্য। তাই তো প্রবাসী ভাইয়েরা, আমরা এই কাজটিও করবো না। দেশমাতৃ প্রিয় ভিউয়ার্স, যে কলিং ভিসা এবং কি যে সকল প্রবাসী ভাইরা দেশের ছুটি দিকে আটকা পড়ে আছেন, ওই সকল প্রবাসী ভাই আবার কবে ফিরতে পারবেন, এ নিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত জানতে চাচ্ছে, এবং কি এ নিয়ে প্রতিনিয়ত ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করা হচ্ছে। যে সমাজ প্রিয় প্রবাসী ভাইরা, যে সকল প্রবাসী ভাইরা ছুটির দিকে আটকা পড়েছেন আপনারা, এবং কি যে সকল বন্ধুরা মালয়েশিয়াতে কলিং ভিসা আসার চেষ্টা করতেছেন, আপনাদেরকেও বলতেছি যে মালয়েশিয়াতে যেই পর্যন্ত করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হবে বা নিয়ন্ত্রণে না আসবে, ওই পর্যন্ত মালয়েশিয়া সরকার ছুটিতে দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদেরকে মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দেবে না, প্লাস কলিং ভিসাও চালু করবে না। তাই তো প্রবাসী ভাইরা, আপনারা আতঙ্কিত হবেন না বা আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন, যেহেতু মালয়েশিয়ার সরকার পক্ষ থেকে বারবার কয়েকটি মাধ্যমে জানানো হয়েছে। এবং কি যে সকল বন্ধুরা মালয়েশিয়াতে আসার জন্য চেষ্টা করতেছেন, আপনারা যে পর্যন্ত চূড়ান্ত ডিসিশন না আসবে ওই পর্যন্ত আপনার পাসপোর্ট, আপনার টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না, হতে পারে আপনি প্রতারিত হতে পারেন। দেশমাতৃ ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের প্রবাস টিভি ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন, এবং প্রথম কমেন্টে আমাদের প্রবাস টিভি ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, এবং কি আমাদের নতুন একটি চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, তাহলে আপনারা ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।